ডালপুরি সিঙ্গারা, আসেন আসেন, খায়া যান যমুনার দোকানের ডালপুরি। এই যে 80 বছরের বুড়া, আমার দোকানের ডালপুরি খাইলে হবে 12 বছরের চড়া। এই যে 90 বছরের বুড়ি, আমার দোকানের ডালপুরি খাইলে হবে 16 বছরের চুড়ি। আসেন ভাই। এই এত চাপা মারিস না, তোর দোকানে পুরি খাইলে গ্যাস্ট্রিক হবো, গ্যাস্ট্রিক। এদিকে এদিকে, এই তো এক নহুর নবীর আমলের তেল, পুরিটা কড়া হয়ে গেছে, পোড়া তেলে পুরি ভাজস। হ্যাঁ, আরে পুরি খাওয়াইয়া মানুষ মারতে চাস? হ্যাঁ, এই খবরদার, আমার পুরির বদনাম করবি না। বদনাম করব না, বদনাম করব না। তোর এই দোকানের পাশে আমি একটা দাওয়াখানা দিব। এই যা সর, তোর দোকানের এই পুরি খাওয়া মানুষ অসুস্থ হইব, আর আমার দাওয়াখানা ওষুধ খায় মানুষ সুস্থ হইব। ভাই 5 টাকার পুরি দাও। ভাই কসম আপনার, খায়েন না খায়েন না, ওর দোকানে পুরি খাইয়া আপনার সাদের জীবনটা হারায়েন না। তেল পুরে কড়া হয়ে গেছে, 3 দিনে পচা তেলের ভাজা পুরি। তুই আমার লাগে ভাজা করিস না। আয় নাম। ও এই আয়, তুই আমার এই আনলি কেন? তুই আমার পুরীর বদনাম করছস, তুই আমার পাবলিক রিপিয়ার চেক করাইতে চাইছস। এখন আমি তোর চেক দেখি, তোর পকেট দেখি। আরে শোন, তুই আমার গায়ে হাত দিবি না। দেখ চান্দু, বেশি বাড়াবাড়ি করলে আমি কিন্তু মানুষ ডাক দেব। হাত ওঠা, হাত উপরে ওঠা কই থাকি। হ্যাঁ উঠেছি। এইভাবে থাকবি, দেখি আমার পকেটটা কিছুই তো নাই। এইভাবে থাকবি কিন্তু, দেখি। কষ্ট করে মিলাদ পড়লাম আমি, আর মিষ্টি খাবো তোরে? আসলে তুই একটা স্বার্থপর, তুই যেদিন বিয়া করবি ওই দিনই তুলবো, তোর ছেড়ে চলে যাবো। দেখ এই জায়গার মিষ্টি আমি তোর পান ভরে খাওয়াবো।